আমরা আজকে টাইমিং প্রবলেম নিয়ে কথা বলবো টাইমিং প্রবলেম হলে কিভাবে সমাধান করবেন সেই সিস্টেমগুলো দেখাবো এই মেশিনের টাইমিং একটু জটিল এই মেশিনের টাইমিং করতে গেলে কিছুটা চিন্তা চিন্তাভাবনা করে করতে হবে সেই বিষয়গুলো আজকে শেয়ার করব যে কোন কোন বিষয়গুলো এই মেশিন টাইমিং করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়গুলো মেশিন যখন অনেক সমস্যা করে মেশিন যখন ঠিক হয় না মেশিন যখন আপনি আধা ঘন্টা এক ঘন্টা দেখে ফেলেছেন সে তারপরও মেশিন ভালো চলতেছে না সেই ক্ষেত্রে আমরা অনেক ডিপ্রেশনে পড়ি যে মেশিনটা খুব দ্রুত কীভাবে ঠিক করে প্রোডাকশনে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা খুব ঝামেলায় পড়ে যাই এই জিনিসটার জন্য আমি এই কয়েকটা স্টেপে সাজিয়েছি আপনারা প্রথমে হচ্ছে এই নিডিলগুলো লাগিয়ে নেবেন ফার্স্ট কাজ হচ্ছে নিডেল লাগানো কেন লাগাচ্ছি নিডেলটা ঠিক মতো আসে কি না নিডেল বাঁকা হচ্ছে কিনা না নিডেলের মাথা ঠিক আছে কি না সেই ক্ষেত্রে আমাদের এটাকে চেক করে নিডেল আগে সেট আপ করে নেব নিডেল সেট আপ করার পরে কাজ হচ্ছে আমি গ্যাপটা মেপে নেব আমার এটা ওয়ান ফোর সেইট থাকবে হচ্ছে সিক্স মিলিমিটার আমি এটাকে সিক্স মিলিমিটারই আছে কি না সেটা চেক করে নিচ্ছি এবং এটার অ্যালাইনমেন্ট দেখে নেবো যে এটা বাঁকা আসে কি না যদি অ্যাঙ্গেল থাকে সেক্ষেত্রে টাইমিং সেট ঠিক থাকবে না নেক্সটে আমরা কি করব। নেক্সট আমাদের যে কাজটা পরবর্তীকে আমরা যে জিনিসটা খেয়াল করব। তা হচ্ছে আমাদের টাইমিং হ্যাঁ আমরা দেখুন আমি এখানে যে সমস্যাটা ফেস করতেছি আমার ওয়ান ফোরের যে নিডেলটা ওয়ান ফোরের নিডেলটা হচ্ছে টাস্ক করতেছে এই কারণে আমার হচ্ছে স্কিপ পড়তেছে পয়েন্টে এসে পয়েন্টে এসে থ্রেড কাটতেছে পয়েন্টে এসে স্কিপ পড়তেছে এই স্কিপ পড়া এবং থ্রেড কাটাটা ঠিক হচ্ছে না ধাক্কা ছেনি ডেলটাকে যখন লুপার টাস করতেছে এই কাজটা যখন আমি গাডার থেকে ঠিক করি গাডার থেকে যখন আমরা ঠিক করি তখন হচ্ছে সমস্যা করে যার কারণে প্রথমে আমরা হচ্ছে এটার সঠিক অ্যাডজাস্টমেন্টটা করে তারপর গাডার অ্যাডজাস্টমেন্টটা করলে মেশিনটা ভালো চলবে তো আমরা হচ্ছে আগে হচ্ছে এটাকে যেই টাস করতো সেই গ্যাপটা করে দেবো হালকা গ্যাপটা করে তারপর হচ্ছে দুইটা টাইমিংয়ে চেক করব আমরা তো চেষ্টা করতেছি নিডের সাথে যেই টাচটা করতো সেটা একটু গ্যাপ করে দেওয়ার জন্য তাই হালকা লুজ দিয়ে আমরা এটাকে সরিয়ে দিয়ে চেক করে নিচ্ছি তো এভাবে হচ্ছে খুব ঠান্ডা মাথায় যখন মেশিন সমস্যা হয়ে যাবে আপনি কোনো অবস্থাতেই মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় চেষ্টা করবেন আপনার মন মতো আমি যে সিস্টেমগুলো দেখাচ্ছি সেই সিস্টেমগুলো আপনার মতো করে সেট করে নেবেন তো এই টাচটা যদি খায় তাহলে পয়েন্টে এসে নিডেলটা যখন একটু সামনে চলে আসে এটা রেসিং পোলার মেশিনের ক্ষেত্রে বেশি ঝামেলা করে কারণ হচ্ছে যখন টানে তখন নিডেলটা বাঁকা হয়ে সামনে চলে যায় একটা জিনিস মনে রাখতে হবে যে রেসিং পোলার যেই মেশিনে ব্যবহার করা হয়েছে সেখানে হচ্ছে নিডেল রোলার রোলারের টানে সামনে চলে আসে টাইমিংটা অবশ্যই আপনি গ্যাপ রাখতে হবে টাচ করা যাবে না হ্যাঁ আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনি সেভাবে চেষ্টা করবেন ওয়ান থেকে ওয়ান মিলিমিটার অথবা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার অ্যাটলিস্ট জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার গ্যাপ আপনাকে রাখতে হবে লুপার থেকে নিডিলের স্পেস থাকবে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা কমন রাখার পরে আপনি খেয়াল করবেন যে আপনার আর কোনো সমস্যা আছে কি না আমি চেক করে নিতেছি আমার এখানে আর কি কি সমস্যা আছে তো এখানে আমার আরও একটা সমস্যা আছে দেখুন এই লুপারটায় গ্যাপ কম এটায় এটাই গ্যাপ বেশি আমি বলতেছি নিচে যখন নামাইছি হ্যাঁ নিচের দিকে যখন নিডেলটা যাচ্ছে তখন হচ্ছে এখানে গ্যাপ কম আর এখানে গ্যাপ বেশি মানে আমার ওয়ান সিক্সটি নিডেলটা প্রথম নিডেলটা ফার্স্ট নিডেলটা হচ্ছে টাশ খাচ্ছে লুপারের সাথে এটা একটা সমস্যা কারণ এই সমস্যার কারণে এই পাশের লুপারটাও ডিস্টার্ব করে যেটা মনে হচ্ছে তো নেক্সটে আমি কি দেখব আমি এই গ্যাপটাকে কিভাবে বাড়াবো সেই সিস্টেমটা খুঁজে বের করব এই গ্যাপটাকে আমি বাড়াবো হচ্ছে এইটার ভিতরে হচ্ছে দুই মিলে লিঙ্কিতে এটার অ্যাবোর্ডিংয়ের একটা সিস্টেম আছে যেটা দিয়ে হচ্ছে এই লুপারের গ্যাপটা সামনে পিছনে নেওয়া যায় সেই সিস্টেম নিয়ে আমি আপনাদেরকে এখন করে দেখাবো আপনার মাথায় রাখতে হবে যে আমার মেশিনটা ঠিক হচ্ছে না তো আমি ছোট ছোট যে ইস্যুগুলো থাকবে এগুলো যদি রিমুভ না করি তাহলে মেশিনটা পারফেক্ট চলবে না তো এটার দুইটা হচ্ছে এই পি মেশিনের দুইটা এই স্ক্রু খুলে তারপর হচ্ছে এইটা আপনি অ্যাবোর্ডিং করতে হবে মানে দুই মিলিয়ে লিংক স্ক্রুটা খুঁজে পাওয়ার জন্য এই দুটো স্ক্রু খুলে এটাকে সরিয়ে নিতে হবে নেক্সট দেখুন এটাকে আমরা এখন অ্যাডজাস্ট করব এখানে আমাদের এই প্রথমে একটা স্ক্রু আমরা এখান থেকে লুজ দিয়ে নেব পুরোপুরি লুজ দিবেন না মানে হাতে একটু হাতে একটু টাইট রাখবেন যাতে স্ক্রুটা ঘুরে না যায় মানে ঘুরে গেলে খুঁজে পেতে অনেক কষ্ট হয় তো এইভাবে হচ্ছে হালকা টাইট রেখে দুইটা নাটি খুলবেন আমরা আজকে এই মেশিনের টাইমিং সম্পর্কে অ্যাবোর্ডিংয়ের আর নিডিলের গ্যাপের বিষয়ে কথা বলবো নেক্সট ডে আমি এটার আরও একটা পার্ট নিয়ে আসতেছি ওই ভিডিওটাও দেখবেন ওখানে হচ্ছে ফিডডক সেটআপ দেখাবো ওটার ফিডডকের অ্যাডজাস্টমেন্ট দেখাবো আমরা লুপারের সাথে নিডিলের যে ডিস্টেন্সটা তৈরি করতে চাচ্ছি আমরা চাচ্ছি হচ্ছে ফ্রন্টে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাগে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এই দুই পাশে দুইটা স্পেসে আমরা এটাকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারে সেট আপ করতে চাচ্ছি কোনো পাশেই যেন আমার টাচ না খায় এটা অনেক গ্যাপ আছে আমরা এটাকে এই বুশ থেকে এই অ্যাবোর্ডিং থেকে এটাকে আমরা এই গ্যাপটা করে নেব এটা হালকা হালকা করে করবেন ওয়ান মিলিমিটার হাফ মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার টু মিলিমিটার এরকম করে হালকা করে ঘুরাবেন এবং চেক করে নেবেন এটা খুব আস্তে আস্তে করবেন সাবধানে এটা যদি ঘুরে যায় তাহলে অনেক সময় লাগবে এটা সাবধানে কাজটা করতে হবে আপনাকে এখন ঠিক আছে দেখুন আমার দুইটা গ্যাপই এখন সমান সমান আছে আপনি লুপার থেকে লুপার থেকে নিডিলের ফার্স্ট দিকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্পেস রাখবেন এবং লুপার থেকে ব্যাগে যখন নিচে নামবে তখনও জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্পেস রাখবেন এই সেট আপটা রেখে আপনি অ্যাডজাস্ট করে দেবেন আপনার মেশিন ভালো চলবে Ah, tá mais difícil.